কিন্তু এই হাদিসতে আজ থেকে বলছে না আলেমরা দীর্ঘদিন বলে আসছে মানুষ কতই বা শুনলো এই দানের ব্যাপারে একটা হাদিস শুনেন একজন ব্যক্তি এসে বলছে আমার জমির সাথে ওই লোকের জমি ঝামেলা লোকার নাম আবু লুলু কি নাম আবু লুলু আমার সাথে ঝামেলা মোহাম্মদ বলছে ঝামেলাটা মিটে নাও নো বলছে না মিটাবো না আমি জমির আল বরাবর সুন্দর করে একবারে চৌ চাকলা করে ঘিরবো ওর জমি এদিকে চলে এসছে আমি এটা দিব না এই গাছ আমি দিব না আপনি ফাইসালা করে দেন রসুল সাহসম সাহাবাই কিরামকে বলছেন কে দান করবা দানের বিনিময়ে আল্লাহ তালা জান্নাতে একটা গাছ দিবে আল্লাহ তালা কি দিবে জান্নাতে একটা গাছ দিবে তোমরা যদি দান করো আল্লাহ গাছ দিবে তো ওখানে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছে মদিনার বুকে আমার একটা বাগান আছে যে বাগানটা এত সুন্দর বাগান ভিতরে নল নলকূপের ব্যবস্থা সবচেয়ে ভালো খেজুর হয় ওই বাগানে আমি আমার স্ত্রী ছেলেমেয়েরা বিশ্রাম নিই অত সুন্দর বাগান কারুর নাই কারণ নাই আমি আপনাকে ওই লোকটাকে আপনার মাধ্যমে বাংলা দিয়ে দিলাম আবু নুলে উঠে বলছে দেখেছেন ফাইজলাম একটা সীমা থাকে না আবু বলছে কেন বলছে বলেন তো আপনি রাস্তায় যেতে গিয়ে বাইক নিয়ে যাচ্ছেন সাত লাখ টাকা দাম এটা মুরগি চাপা হয়েছে মুরগি তলে পড়ে গিয়েছে এবার এলাকার সবাই চলে গেছে চেয়ারম্যান এসে বলছে কি করলেন আপনি স্যার আমার তো মুরগিটা চাপা দেওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে অবস্থা মনে হবে না রস কি বলেছে কত কথায় তো বলে নাকি একটা গাছ দিবে তার জন্য নাকি ওর একটা বাগান দিয়ে আর খেজুরের আবাদ ওই আবাদার ছশো থেকে মানে সে ব্যক্তি কোটি কোটি আর এত সুন্দর বাগান যে বাগানের নাম মানে পাঁচ গাছ জুড়ে জানে এত সুন্দর মানে আমি আসলাম আমাকে উপহার হিসেবে প্রধানমন্ত্রী বাইরে দিয়ে দিলো এটা সম্ভব এটা কি বিশ্বাস হবে গো গায়ে তো চিমটি কেটে দেখবো যে চালা আছি কিনা এরকম হয়েছে ঘটনা ঠিক এ অবস্থায় তিনি উঠে বলছেন হে আমার প্রতিবালক তুমি সাক্ষী থাকো আল্লাহ রসুল সাক্ষী থাকলো জনগণ সাক্ষী আমি আমার বাগানটা দিয়ে দিলাম আবার ভুলে গেছেন সুবান তিনি বাড়িতে গেলেন বাগানে গেলেন বাগানে গিয়ে তার স্ত্রীকে ডাক দিলেন বাইরে বেরিয়ে আসো কেন গো কি ব্যাপার তুমি যা আছে সব নিয়ে বেরিয়ে আসো স্ত্রী আমার সব গুছাচ্ছে সব পার্টি যা আছে সবগুলা নিয়ে বেরিয়ে এসছে কেন প্রতিদিন ওখানে তো বিশ্রাম করে সব নিয়ে আসতে বলছে ঘটনা কি এসে বলছে কি ব্যাপার আপনি ঢুকলেন না বলছে যে বাগান বিক্রি করে দিয়েছে তো তিনি বলছেন আমাদের বাগান কিনার লোক মধ্যে আছে বুঝতে পারছেন না কোটিপতি মানে এখন প্রধানমন্ত্রীর বাড়ি যদি আমি কিনেছি বলি কেউ বিশ্বাস করবেন কি ব্যাপারটা এরকম হয়েছে ভাই সবচেয়ে বড় বাগান এবং বিখ্যাত বাগান তো তিনি বলছেন আমাদের বাগান কিনার কে হলো নাই তখন তিনি বলছেন আমি জান্নাতে একটা গাছের বিনিময়ে বাগানটা হাতে বিক্রি করে দিয়েছি তখন তার স্ত্রী আচ্ছা এইখানে যদি আমার স্ত্রী হতো তুই চল বাড়িতে তোর এত বড় সাহস তখন তুই বলতো তোর এত বড় সাহস আমার সাথে পরামর্শ না করে তুই কে কি বলেছে তার জন্য তুই না চল বলে কি বলবে না একবার হান্ড্রেড পার্সেন্ট ভাই এখানে ই নাই তার স্ত্রী দেখেন আল্লাহ হকবার আল্লাহ তালা তাকে কি গিফট দিয়েছিলেন তার স্ত্রী কি বলে জানেন তার স্ত্রী বলছে আরে আমার স্বামী যে এত বড় বিজনেসম্যান এত বড় বুদ্ধিমান আমি তো আগে জানতাম না সোহান আল্লাহ এই যে একটা গাছের বিনিময়ে দিলেন এর পেছনে রহস্য কি আমি জানি না অবশ্যই জান্নাতের জন্য তবে আমার ব্যক্তিগত মনে হয় একটা হাদিস আপনাকে এক্সট্রা বলি আনাস রাজি আল্লাহ বলছেন আবু সাইদ খুদ্ রাজি আল্লাহ বলেন আল্লাহ সুমান আতলা জান্নাতিদের জন্য জান্নাতের নিজে হাতে গাছ নির্মাণ করেছেন যে গাছকে আল্লাহ তালা করেছেন কি র্যাপার দিয়ে ঢেকে রেখেছেন র্যাপার দিয়ে এভাবে কেউ হাত দেবে না এবং এবার পয়েন্ট টু বি নোটেড এখানে মনে করেন রসুল বলছে কোনো ব্যক্তি যদি ঘোড়া চালিয়ে হোক বা পৃথিবীর কোন যানবাহন চালিয়ে হোক ওই গাছের ছায়াতলা দিয়ে যায় একশো বছর যাওয়ার পরে দেখবে গাছের ডাল বুঝতে পারেননি একশো বছর চেষ্টা করলেও ওই গাছের ছায়াকে মারাতে পারবে না এটা হচ্ছে আল্লাহ তালা দেওয়া জান্নাত একটা গাছ যদি এই হাদিসটা ওই সাহাবি জানে তাহলে ও তো খুবই বুদ্ধিমান বিশাল বড় বিজনেসম্যান এবার আপনাকে আমার প্রশ্ন আপনাদেরকে সাহাবির নাম কি ছিল বলেন সাহাবির নাম আমি টেকনিক করে বলিনি নাম কি ছিল বলেন কারণ সাহাবির স্ত্রীকে যখন ডাকলো ওটা বললো নামটা চলে আসতো বললাম তার স্ত্রীকে ডাকলো জানেন না আবু দাহ দাহ দার না আবু দাহ দা রাদি আল্লাহ আনহু এ হাদিসটা আজ থেকে না বহুদিন থেকে শুনছেন আপনি কোন লোক আছে যে এক বিঘা জমি মসজিদকে দিয়েছে কোন লোক আছে যে পাঁচ লাখ টাকা তার জমানো ছিল তিন লাখ টাকা দিয়েছে মানে তার জান্নার দরকার ছিল স্বাভাবিক আমাদের তো দরকার নাই না সারা জীবন কত কষ্ট করে মেহনত করে ইনকাম করছে এটাকে দেওয়া যায় নাকি সবচেয়ে প্রিয় বস্তু দান করলে তবেই জান্নাত তার আগে না অত সোজানা অত সোজানা জান্নাতে যাওয়া কষ্টকর কিন্তু জান্নাতে যাওয়া সোজাও বটে যদি আপনি ওইভাবে নিজেকে রেডি করেন নিজেকে রেডি করেন কারণ অজু করলে জান্নাত বলেছি না কিন্তু অজু তো আপনি আমি করি না যেমন করে অজু করা দরকার যেমন করে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলোকে মেনে চলা দরকার করি করি না শুরুতে যে আমি হাদিস বলেছি একটা আয়াত পাঠ করেছিলাম আল্লাহ বলছেন হে আতিউল্লাহ আল্লাহকে মেনে নাও মেনে নাও তুপি আমাল আল্লাহ আল্লাহকে এবং আল্লাহ রসুলকে না মেনে তোমরা তোমাদের আমল গুলাকে নষ্ট করো না আল্লাহ এবং আল্লাহ রসুলকে না মানলে কি হয় আমলগুলা নষ্ট হয়ে যায় আমার গুলো বাতিল হয়ে যায় অতএব জান্নাতে যাওয়ার দশটা রাস্তা আপনাকে বললাম শেষের দিকে এসে কিছু হিসাব দিয়ে যাচ্ছি যে এত সোজা অথচ আমরা জান্নাতে যেতে পারবো না কেন একটা বিশেষ হাদিস আবু বলেন প্রায় হাদিসে আবু হরাই বর্ণিত বুঝতে পারছেন কত অথেন্টিক হাদিস গুলো আবু হুরায়না রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ বলেছেন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন করার পরে বললেন জিবরাইল হে আমার প্রতিপালক বলেন ওই জান্নাতটা সৃষ্টি করেছে দেখে আসো তো তো জিবরাইল গিয়ে জান্নাত দেখে এসে আল্লাহকে বলছে আপনার ইজ্জতের কসম আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতে যে নিয়ামত রেখেছেন বান্দার জন্য এই নিয়ামতের কথা যদি কেউ শুনে সবাই জান্নাতে যাবে একটা লোক বাদ থাকবে না নিয়ামতগুলা কি খুব বেশি তো বলা যাবে না একটা দু একটা বলি একটা লোক কত বছর যে পড়েছে আল্লাহ জানে ওই লোকটা কোনো একদিন হয়তো বা কিছু ওই লোকটাকে আল্লাহ তালা শেষ তুলে আনবে একবারে একবার মধ্যে থেকে পুরে পয়লা হয়ে গেছে ধুয়ে টুয়ে সাফ করবে করার পরে ওই লোককে বাইরে আনবে কোথা থেকে জাহান্নাম থেকে এখন কতদিন পড়েছে জানি না ওই লোক আল্লাহকে বলবে আল্লাহ ওটা কি জান্নাত নাকি তা আল্লাহ বলবে হ্যাঁ কি আছে তো না না জান্নাতে যাবো না কি মানে ওই জান্নাতের দিকে একটু তাকিয়ে আর কি অনুমতি আল্লাহ তালা বলছে আদম সন্তান তো রে ঠিক আছে থাক আর চাইবি কিছু না আর চাইব না তাকিয়ে থাকছে জান্নাতের দিকে কতদিন পর জানি না কিছুদিন পর কিছুক্ষণ পর আল্লাহ বলছে আল্লাহ বিশ্বাস করেন গেটে ঢুকবো না খালি গেটের কাছে যাবো দেখবো কি করছে মানুষ আল্লাহ তালা বলছে ঠিক আছে যা আর চাইবি না তো না কিছুদিন পর আল্লাহকে ও আল্লাহ হে আমার প্রতিপালক তুমি দয়াময় তুমি রহমানুর রহিম বিশ্বাস করো কিছু তো হাত দেবো না খালি গেটের মধ্যে খেলে ঢুকে দেখবো মানুষজন কি করছে এই হাদিসটা বলতে গিয়ে মোহাম্মদ এত হেসেছিলেন লাস্টের দাঁতটা সাহাবি সবাই দেখেছিল সেদিন মজা আছে আরও এখনো তো কিছু হয়নি তখন ও যখন একটু ভিতরে আল্লাহকে ঢুকিয়ে দিল আবার আল্লাহ আরেকটু যদি আমি ভিতর দিয়ে ঘুরে বেড়াতাম ওকে বলছে তোমাকে দশটা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম এখন আমার প্রশ্ন হলো আপনি যদি আমাকে হাদিয়া হিসাবে আজকে পাঁচ লাখ টাকা দেন আমার বিশ্বাস হবে কারণ তো আমাকে তো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মানুষ দেয় না অত হেলিকপ্টার নিয়ে আসবে ওকে আপনি দিতে পারবেন এক লাখ কিচ্ছা কাহিনি বলবে দিতে পারবেন ওই তো আস্তে আস্তে শুনছিলাম কোথায় হেলিকপ্টার নিয়ে গিয়ে আর এক ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা এক ঘন্টা বা চল্লিশ মিনিট কোথায় আলোচনা করে চলে এসছে হেলিকপ্টার দিয়ে গিয়েছে হুজুর হুজুরকে বুকিং করতে গেলে আগে থেকে দেড় লাখ টাকা দু লাখ টাকা দেওয়া লাগে তো মানুষ টাকা দিয়ে জাহান্নামে যাচ্ছে আর সহি তরিকার মানুষরা ভালোবেসে টাকা দেয় না বুঝে না কথা কন্ট্যাক্ট করলে তাকে টাকা দিচ্ছে আর আমি বলছি কন্ট্যাক্ট হারাম চলবে না কিন্তু আমার আবার গাড়ি ভাড়া জুটে না সময়তে এমনও জায়গা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের পৃথিবীর সব জায়গায় আর কত জায়গায় যে ভাড়াটুকু দেয়নি কেন সভাপতির বিরুদ্ধে গিয়েছে বক্তৃতা শালাকে টাকা পয়সা কিছু দিবনি আমি ও পা তোমার পড়া রে ভাই পাশ করছি পাস করেছি তবে আল্লাহর কথা বলবো তোমার যতই কাপ মলম আমি লাগাবো বুঝতে পারছেন না তো এবার হটক আপনি যদি পাঁচ লাখ টাকা দেন হবে কি আমি জাস্ট উদাহরণ দিকে বললাম এ লোককে আল্লাহ তালা বলছে তোকে আমি দশটা পৃথিবীর সমান জান্নার দিলাম আল্লাহ রে দশটা মালনা পড়া দিল তোমেলা ছিল দশটা টাঙাইল দিল তো মেলা ছিল দশটা পৃথিবী এত জায়গায় জালসা করছি পৃথিবীতে ঘুরে সৌভাগ্য হয়নি তো পৃথিবী সময় জান্নাত দিলাম ওই লোক এবার কি বলছে দেখেন এখানে মোহাম্মদ সোসম হয়ে গেছিলেন ওই লোক আল্লাহকে বলছে আপনি আমার সাথে ইয়ার কি করছেন কেন বলবে না ওদিকে তাকিয়ে থাকবো একটু ঢুকতে দেন ওর বিশ্বাস হবে কি তো আল্লাহকে বলছে যে আপনিও আমার সাথে ইয়ার কি করছেন আল্লাহ আল্লাহ তো লেখ একে আমি দিয়েছি বান্দা তো বুঝে না এই কথোপকথন হতে হতে দুটো হুর নায়িকা দুটো হুর ষোলো থেকে আঠারো বছর বয়স এদের যৌবন কখনো কমবে না এই হুর যদি পৃথিবীর দিকে তাকাত তো পৃথিবীতে রাত্রি হতো অন্ধকার হতো না এই হুরের একটা আঁচল যদি পৃথিবীতে একবার নেমে উঠতো পৃথিবী গোটা পৃথিবী সুগন্ধময় হতো এই হুর সত্তরটা পোশাক পেঁচিয়ে পড়লেও সৌন্দর্য এত সুন্দর হাড়ের মধ্যে থেকে মজা দেখা যায় তাদেরকে ফেরেস স্পর্শ করেনি এই রকম দুটো হুর এসে তার পিছনে একজনে এই এই হাতে আর একজনে এই হাতে বসে জনাব আমাদের দুজনকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে দশটা পৃথিবী পার আমাদের দুজনকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে এবার সে চিৎকার দিয়ে আল্লাহ সামনে দাঁড়িয়ে বলবে হে আমার প্রতিপালক আল্লাহর কসম করে বলছি এই জান্নাতের মধ্যে আমার মতো সুখে কেউ নাই ও কথা বলছে হুর নিয়ে আল্লাহ আরো বেশি দিবে আরো কত নিয়ামত দিয়েছে ওই মাত্র দুটো বলছে আমার মতো সুখী পৃথিবীতে এই জান্নাত আর কেউ নাই ভাই দিস ইজ দা জান্নাত এটা হচ্ছে জান্নাত যা চাইবেন তাই পাবেন একজন বৃদ্ধ লোক এসে জানলার সালু সাল্লাম আমাকে দোয়া করে দেন না যাতে করে আমি জান্নাতে যাই তো রসুল না বুড়ো তো জান্নাতে যাবে না বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না এই লোক সেই কাতা শুরু করছে ভাই কয় কি রে আমি বলে জান্নাতে যাব না বুড়ো লোক মানে এত সরস্বত ছিল তারা বুঝতে পারেনি তখন রসুল চুপেন শোনেন আসলে জান্নাতে কি কেউ বুড়ো থাকবে না সব ইয়াং হয়ে যাবে আরেক লোক এসে মোহাম্মদামকে বলছে আচ্ছা আবাদ করার কোন সিস্টেম আছে কি জান্নাতে আনাস রাজি তনু বলছে এ আনসারের লোকই হবে আবাদ করা লোকই আবাদ করা লোক ছাড়া তো এই এই কথা বলতে পারে না তো আপনার তো কিছু লাগবে না জান্নাতে আপনি মনে মনে যা করবেন সব চলে আসবে বলছেন না আমার আমি আবাদ করা লোক গ্রামীণ চাষি লোক আমার আবাদ ছাড়া যে খালি বসে থাকতে পারবো না আল্লাহ রসুল আসলাম বলছে কে আমাদের মাঠে আপনি ভাববেন জমি রেডি রেডি ধান মুনা রেডি কাটা রেডি মাটা মারাও রেডি গোলাতে বলে দিয়েছেন রেডি বুঝে হ্যাঁ তাহলেও হবে মানে আবার আমি করবো বুঝতে পারছেন না এটা হচ্ছে জান্নাত ভাই এটা হচ্ছে জান্নাত এই জান্নাতের নিয়মের কথা কি বলবো সাল্লাম বলছেন এরকম একটা তাবু তৈরি করা হবে তাবু এই তাবু হবে এদিক থেকে ষাট মাইল এদিক থেকে ষাট মাইল জান্নাতের অবশ্য থাকবে স্ত্রীদেরকে নিয়ে এখানকার লোক ওদিকে দেখতে পাবে না ওদিককার লোক এদিকে দেখতে পাবে না জনাব এবার তো টুইস্ট এখানে আছে তাবুটা তৈরি হবে হীরা মানিক মতি দিয়ে জান্নাতেরা না পা পাঁচ দিয়ে বসে থাকবে যে লোক মানুষকে খাবার খাওয়াই খাবার খাওয়াই তৃপ্ত হয় সেই লোকের জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করেছেন আর ওই ঘরটা আল্লাহ করেছেন কি দিয়ে একটা ইট সোনার একটা ইট রূপার আর মাঝের সিমেন্ট আছে কস্তুরী দুধের নদী মদের নদী মদ মদ জি যারা বোতল ছেড়ে দিয়েছেন আল্লাহকে ভালোবাসে ওখানেও বোতল পাবেন কিন্তু ওই বোতল আলাদা বোতল বুঝতে পারছেন তবে যা চাইবেন কেমন মাঠে তাই হবে আলহামদুলিল্লাহ সবারই অন্তরটা হবে এক হিংসা থাকবে না কারোর মনে জুমার দিনে জান্নাত একটা হাটের ব্যবস্থা করা হবে হাট হাট বুঝেন না হাট বাজার ওখানে কেনা বেচা কিছু হবে না জান্নাতিরা পুরুষরা কি করবে ওই হাটে যাবে জুমার দিন এবার উত্তর দিক থেকে একটা হাওয়া আসবে সুগন্ধিময় হাওয়া যেই তাদের গায়ে পোশাকে লাগবে তাদের চেহারা যা ছিল ডবল সুন্দর হয়ে যাবে সুন্দর ডবল সুন্দর হয়ে যাবে তারা যখন থেকে সালাম দেবে তার স্ত্রী দেখে তো ফিদা ভাই নায়ক কি ব্যাপার কি গো তুমি গেলা এক আসলা এক এত সুন্দর ঘটনা কি কোথায় বিউটি পার্লার গিয়েছিল নাকি ঘটনা কি তো তার স্বামী বলবে ঘটনা তো জানি না উত্তর দিক থেকে একটা বাতাস আসলো তারপর দিদি সবাই সুন্দর হয়ে গেছে তার স্বামী একথা বলতে বলতে গিয়ে বললো সুভান আল্লাহ তোর আবার অবস্থা কি রে তুইও তো হেবি সুন্দর হয়ে গেছিস তো বললো তোমার আমার অবস্থা কি বলছে আমিও জানি না একটা দিন হাওয়া চলে গেলো এই সাইড দিয়ে তারপরে সুন্দর সুন্দর লাগে বাড়িতে চারিদিকে ঘটনা কি জান্নাতিদেরকে কি করা হবে হাটের ব্যবস্থা করা হবে আর রসুল্লা সাল্লা সাল্লাম বলছে মানুষ ওখানে খাবে সব কিছু করবে পায়খানা করবে না মলমূত্র ত্যাগ করবে না ঘা দিয়ে একটা ঘাম হবে ঘামটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সেন্টার উত্তম ওই ঘামে অস্বস্তি হবে না জান্নাতের মধ্যে কোন কোলাহল থাকবে না সাল্লাম বসে আছেন জিব্রাইল আল্লাহাম তার পাশে বসে আছেন এমতো অবস্থায় জিবরাইল বলছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জি বলেন ওই যে মেয়েটা আসছে না ও হচ্ছে আপনার স্ত্রী খাদিজা আচ্ছা তো উনি অনেক কষ্ট করছেন আপনার জন্য ওনার হাতে একটা পানি আছে আর কিছু খাবার আছে বাটিতে থালে কিছু খাবার আছে তো উনি যখন আপনার কাছে পৌঁছাবেন ওনাকে একটা সংবাদ দেন আল্লাহ আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছে তা আপনাকে বলছি সংবাদটা কি সংবাদটা হচ্ছে আল্লাহ তালা ওনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো কষ্ট থাকবে না কি থাকবে না কষ্ট থাকবে না আর কোনো কোলাহল থাকবে না হই হল চিৎকার চেঁচাপেচি থাকবে না এটা হচ্ছে জান্নাত এটা হচ্ছে জান্নাত শেষের দিকে এসে বিশেষ কথা একটা সেটা হচ্ছে কেয়ামতের মাঠে মানুষ একেবারে সরাবের বোতল নিয়ে বসবে মানুষ খেতে দেওয়া হবে পাখির কলিজা খুনা করে মানুষ যখন থাকবে এরকম ভাবে একটা আওয়াজ এসে বলবে তোমাদের কি আর কিছু লাগবে তো সবাই বলবে হে আমার প্রতিপালক আর কিচ্ছু লাগবে না আচ্ছা আর কি লাগবে বলেন তো আপনি আমাকে সর্বশেষ ব্যক্তি যদি দশটা পৃথিবী পাই আর ভালো মানুষ যদি বাহাত্তরটা করে ওই রকম হুর পাই নিজের বোত আছেই আর তাদের যৌন চাহিদা আল্লাহ তালায় এত দিবে আর মরবেও না সেখানে চিরকাল বাস বেঁচে থাকবে তাদের পরিতৃপ্ত হয়ে সবকিছু আত্মা পরিতৃপ্ত হয়ে যাবে তবে এই পৃথিবীর বুকে পতিতালয়ের মেয়ে দেখে শান্তি করলে ওখানে ওটা পাওয়া যাবে না এখানে যা জেল মতো চলতে হবে আচ্ছা আর কিছু লাগবে বলেন তো জান লাগবে আপনি মনে মনে ভাবছেন আনার দেখছেন বেদানা চলে এসছে কলা চলে এসছে আর কিছু তো লাগার কথা না আল্লাহ তালা বলবেন না এখনো একটা নিয়ামত বাকি আছে দৃশ্যটা এরকম হতে পারে খেয়াল করেন এখানে আছে মা পাখির কলিজা ভুনা ঠিক আছে প্লেট এজে রাখা মদের বোতল আল্লাহর কাছে সরাব আছে যে ভয় খায় না বোতলটা ফেলবো তো এ যে আছে এরকম আল্লাহ তালা বলবে আর কিছু নাই তো যা আমাদের আর কিছু লাগবে না হে আমার প্রতিপালক মদ নিয়ে বসে আছে একটা মুডটা দেখেন একবারে গালি চা পাতা এত সুন্দর চেয়ার এরকম একটা সবার আয়োজন করবে আল্লাহ তালা বলবে না একটা নিয়ামত বাকি আছে একটা নিয়ামত বাকি আছে আল্লাহ তালা সত্তর হাজার যে নুরের পর্দা তার থেকে একটা পর্দা সরাবেন সরানোর মাত্র দৃশ্যটা দেখেন পড়ে দেবে হা করে তাকে মানুষ এখন কতদিন তাকে থাকবে হাদিসে নাই তাকে থাকার পর এক সময় বলবে আমার প্রতিবারক আপনার ইজ্জতের কসম জান্নাতের কিচ্ছু লাগবে না আপনি শুধু দাঁড়িয়ে থাকেন আপনাকে দেখবো আমার রোম কিন্তু খারাপ হয়ে গেছে দেখেন সোহান আল্লাহ তালার কে দেখা এতটাই বান্দার কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে যে আল্লাহ সুবান তালাকে দেখলে বলবে আমার আর কিচ্ছু লাগবে না জান্নাত দরকারি না রাখেন আপনার জান্নাত আপনি খালি দাঁড়িয়ে থাকেন একটু দেখি আল্লাহ তালা বলবে আমি যে আল্লাহ চিনলা কি করে আশ্চর্য প্রশ্ন আমি যে তোমাদের প্রভু তুমি চিনলা কি করে জান্নাতিদের মধ্যে সবচেয়ে সেরা উপহার হচ্ছে আল্লাহ তালাকে দেখা অর্থাৎ এ পর্যায়ে হে আমার প্রতিপালক হাদিস এখনো শেষ করিনি মাবুদ আমরা যারা এখানে বসে আছি আমরা মিসকিন আল্লাহ গো যখন যে ভিড়ে তোমাকে দেখা যাবে মাবুদ ওই ভিড়ের অন্তত কোনো কোনায় দাঁড়িয়ে আমাদের এই পাপী বান্দাগুলাকে তোমাকে দেখায় সৌভাগ্য অর্জন করিও আল্লাহ আল্লাহ সুবানা বলবেন আমি যে তোমাদের প্রভু কি করে চিনলাম বান্দারা সবাই তাই তো কি করে চিনলাম আল্লাহ তালা কাপড়ের গুছা থেকে উঁচু করবেন তখন বান্দারা আল্লাহ তালার পা দেখে শেষ দায় পড়ে যাবেন এইখানে একটা বিশ্বের একটা ব্যাপার আছে পড়ে যাবেন সবাই সেজদা করে কিন্তু কিছু লোক সেচদা করতে যাবে উল্টে পড়ে যাবে যদি কারোর পিঠটা কাঠ দিয়ে সরাসরি এই পা পর্যন্ত বেঁধে দেওয়া যায় করতে পারবে আল্লাহ তাদের পিঠটাকে কাঠ দিয়ে বেঁধে দেবেন তারা সেচদা করতে পারবে না তারা কারা তারা হচ্ছে দুনিয়ার মুখে যারা সলাতায় করতো না বুঝতে পারছেন কেন বলছি মাত্র দুই রেখা সলাত আপনাকে জাননাতে নিয়ে যেতে পারে কিন্তু সলাতের ভালোবাসাটা লাগবে সলাতের ভালোবাসা লাগবে সলাত আদায় করে তবে আল্লাহ সান্নিধ্য পাওয়া যাবে হে আমার প্রিয় বোনেরা আল্লাহ তালাকে যদি দেখতে চান ওই নিয়ামত যদি নিতে চান অবশ্যই অন্তত আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে জীবনে আর এক সালা সালাদকে কাজা করার চেষ্টা করবো না করব না করবো না অতএব জানাতে যাওয়ার কত সহজ রাস্তা এই রাস্তাগুলো যদি আমরা মাথায় রেখে চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ মহান তার কাছে নিরানব্বইটা রহমত আছে অতএব শেষ পর্যায়ে সে হেমার প্রতিপালক তোমার কাছে দোয়া মাবুদ আমরা তোমাকে গোনাগার মাঠে তোমার কাছে আমরা বেনিফিট পেয়ে রহমত পেয়ে সবাই যেন আমরা জান্নাতুল ফেরদ একসাথে প্রবেশ করতে পারি সেই তৌফিকাদা করো আল্লাহ মামিন আমার প্রতিপালক জান্নাতের মধ্যে তোমার তোমাকে দেখে যেন আমাদের আমরা নয়নটাকে জোড়াতে পারি সেই তৌফিক আদা করো আল্লাহ মামিন হ্যামার প্রতিপালক আমরা যেন সবাই পাঁচ অত্তের সালাতের প্রতি ওইভাবে পাবন্দী হই যেমন করে দুনিয়ার টাকার পয়সার পেছনে আমরা ছুটি তার চেয়ে বেশি বেশি যেন পাবন্দি হওয়ার আদা করো আল্লাহ মামিন হ্যামার প্রতিপালক আমরা যেন বেশি বেশি দান করতে পারি এই জন্য আমাদের অন্তরকে খুলে দাও কেন দানের বিনিময়ে তুমি জান্নাত দিতে চেয়েছো মাবুদ আমাদের অন্তরকে একেবারে খুলে দাও সাহাবাই কেরামের মতো আমরা যেন বেশি বেশি মসজিদে মাদ্রাসায় বিভিন্ন ইসলামিক কাজে দান করতে পারি সেই তৌফিক আদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক যারা আয়োজন করেছেন এই আয়োজক কমিটি যতদিন বেঁচে থাকবে মাবুদ সবাই জানো